এরকম চুপ করে বসে আছে কেন? আরে ওদেরকে মারতে, আপনার ছেলেকে যে মারবে না তার কি কোনো গ্যারান্টি আছে? কালকে আপনার ছেলের গায়ে গুলি করবে, কালকে আপনার ছেলেকে অ্যারেস্ট করবে, আপনারা এখনো রাস্তায় নামেন না। আমার ভাই বন্ধুকে নির্মমভাবে গুলি করে বাইরে বলেছে, এর আমি সহ্য করতে পারি নাই। তার তো আমি এত সাথে সংহতি প্রকাশ করতে আসছি। আমরা এখানে নেমেছি, আমাদের ভাইদের হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তাদের মৃত্যুর বিচার চাই আমরা। এই খুনি সরকারের সাথে আমাদের আর কোনো আপোষ নেই। আমরা চাই আমাদের ভাইদের বিচার হোক, আমাদের এই সরকার পদত্যাগ করুক। আমরা নতুন সরকার চাই, আমরা বদলা চাই, আমরা বদল চাই, আমরা দেশটাকে নতুনভাবে গড়তে চাই। দুর্নীতি, এই দুর্নীতি থেকে শুরু করে তারা যত লুটপাট করেছে এতদিন পর্যন্ত সব কিছু মেনে নেওয়া গেছে, আমরা কিছু বলি নাই, চুপচাপ জনগণ সহ্য করছি। মুদ্রাস্ফীতি ছিল, দ্রব্যমূল্যের দাম বাড়তি ছিল, তারা দেশটাকে পুরো বিক্রি করে দিচ্ছিল, ইন্ডিয়াকে দিয়ে দিচ্ছিল, কিচ্ছু বলি নাই। কিন্তু আমার ভাইয়ের গায়ে গুলি কেন, আমার ভাইয়ের গায়ে গুলি কেন হবে? সে জাস্ট একটা শান্তিপূর্ণ কোটা আন্দোলনের রাস্তায় নামছে, তাকে মেরে ফেলা হলো? আর এই জনগণ এখন চুপ করে বসে আছে কেন? আরে ওদেরকে মারতে, আপনার ছেলেকে যে মারবে না তার কি কোনো গ্যারান্টি আছে? কালকে আপনার ছেলের গায়ে গুলি করবে, কালকে আপনার ছেলেকে অ্যারেস্ট করবে, আপনারা এখনো রাস্তায় নামেন না। ফাইটটা কি শুধু আমাদের একার? দেশটা আমার একার? আমার ভাই মরে নাই, যেই ছেলেটা মরছে তাকে আমি চিনি না, কিন্তু আমি এটুকু জানি যে ও আমার ভাই ছিল। পার্সোনালি চিনি আর না চিনি, ওর রক্তের কারণে আমি রাতে ঘুমাতে পারি না। আপনারা কিভাবে ঘুমান? ঘুম আসে কিভাবে? রাস্তায় কেন নামেন না? আমরা একা একা এই যুদ্ধ লড়তে পারবো? আপনাদের সাহায্য চাই, অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এখন যদি আপনারা আমাদের সাহায্য না করেন আমরা হেরে যাব। আমরা আপনাদের সর্বোপরি সাহায্য চাই, সারা বাংলাদেশের সবার। মেডিকেল কলেজের হসপিটালের যে শিক্ষার্থীরা, তাদের সাথে সংহতি প্রকাশ করতে আসছি আমরা জনগণ, সাধারণ পাবলিক। আমরা চাই না এই অত্যাচারী নির্যাতিত সাধারণ জনগণকে, শিক্ষার্থীকে যে হত্যা করছে নির্মমভাবে গুলি করে, আমার ভাই বন্ধুকে নির্মমভাবে গুলি করে বাইরে বলেছে, এর আমি সহ্য করতে পারি নাই। তার তো আমি এত সাথে সংহতি প্রকাশ করতে আসছি, আমি এর হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এটা কোনো সভ্য দেশের উদাহরণ হতে পারে না। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি অসভ্য দেশের উদাহরণ হয়ে পৃথিবীতে থাকব, নাকি আমরা দেখাতে চাই যে আমরাও পারি। এখানে মনে রাখতে হবে যে অনেকেই এইখানে খোলা পানিতে মাছ শিকারেরও চেষ্টা করতে পারে, আমাদেরকে সতর্ক থাকতে হবে সেরকম যেন কিছু না হয়। আমি আজকে এসেছি একজন পিতা হিসেবে, আমি আজকে এখানে এসেছি একজন শিক্ষক হিসেবে, আমি আজকে এসেছি একজন অভিভাবক হিসেবে। কখনোই চাই না যে আমার সামনে আমার কোনো সন্তান এরকম করে মৃত্যুর মুখে ঢলে পড়ুক। আমি চাই না বাংলাদেশের রাজপথ রক্ত দিয়ে রঞ্জিত হোক। আমি চাই এই সমস্যার সুষ্ঠু সমাধান আমরা অবিলম্বে চাই, এবং সেই সুষ্ঠু সমাধান একমাত্র একটা পন্থাতেই। আমার ছাত্রছাত্রীরা, আমার সন্তানরা, তারা বিভিন্ন সময়ে তারা বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিল, কথা তুলেছিল, কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই সমস্ত দাবি দাওয়া কমতে কমতে একমাত্র এক দাবিতে এসে পৌঁছেছে, সেটাই আমরা সফল করব। সেইটা সফল করা না পর্যন্ত এই রাজপথ আমরা ছাড়ব না। আমি ঘোষণা দিচ্ছি যে শিক্ষক হিসেবে তোমরা আমাকে সবসময় এই সাথে পাবে, তোমাদের এরকম ঘরের মধ্যে থেকেও কিন্তু ঘরের মধ্যে গুলি লেগেছে। আমরা দালানের আশেপাশে বসে আছি, উপর থেকে ছবি তুলছি, তার মানে এই না যে আমিও নিরাপদ। অতএব যদি আপনারা মনে করেন এই ছাত্রছাত্রীরা এখানে দাঁড়িয়ে আছে এইটা তাদের দাঁড়ানোর কথা না, তাদের এখন লেখাপড়ার করার কথা, তাহলে
তাদেরকে একটু স্বস্তি দেন, নেমে আসুন আপনারা। যদি তাদেরকে সত্যিকারের শান্তি দিতে চান, যদি তাদেরকে সত্যিকারের সুশিক্ষা দিতে চান, আপনাদেরকে নেমে আসতে হবে। আজকে আমার বাচ্চা মারা যায়নি বলে আমি খুব আরামে থাকবো? কখনো এটা মনে করবেন না। প্রত্যেকটা ছেলে মেয়ে আমার বাচ্চা, আমার ছেলে মেয়ে, সেইটা মনে করে আপনারা নেমে আসবে। আমি আশা করি এই রকম মনোভাব নিয়ে আপনারা যদি আসেন তাহলে বিজয় আমাদের সুনিশ্চিত, ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালাম। আজকে বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণ নিষ্পেষিত, আমরা কথা বলতে পারতাম না, আজকে আমরা সবাই কথা বলছি, সবাই আমাদের দাবি জানাতে পারছি। কিছুদিন আগেও এটা আমরা ধারণাও করতে পারিনি, এটা সম্ভব হয়েছে শুধু তোমাদের কারণে। তোমাদের এই জেনারেশনকে আমরা একসময় ভিন্ন চোখে দেখতাম, কিন্তু তোমরা আমাদের ধারণা পরিবর্তন করে দিয়েছো, সেজন্য তোমাদের আমার মনের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি, সংগ্রামী সালাম জানাচ্ছি। তোমরাই পারবে এই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে। তোমরা যে কাজ হাতে নিয়েছো রাষ্ট্র গঠনের, আশা করি তোমরা অবশ্যই সফল হবে আমাদের সাথে নিয়ে। এবং আমরা আশা করব আমাদের আশেপাশে যত সাধারণ মানুষ আছেন, আপনারা তাকিয়ে থাকবেন না, শুধু ছবি তুলবেন না, আপনারা নেমে আসুন। আপনাদেরও ঘরে ভাই আছে, বোন আছে, সন্তান আছে, তারাও ছাত্র, তারাও আক্রান্ত। আমার বাচ্চা একটা ছেলে আছে, আমি চিন্তা করি আমি যদি আজকে কিছু না বলি আমি আমার সন্তানকে কি জবাব দিব, যখন জিজ্ঞেস করবে বড় হয়ে যখন ইউনিভার্সিটিতে পড়বে তুমি কে করেছিলে বাবা, আমি তো মুক্তিযুদ্ধ দেখি নাই, আমি শুধু গল্প শুনেছি। কিন্তু আজকে তোমরা আমাদের এই নতুন এক মুক্তিযুদ্ধের সামনে নিয়ে এসেছো, সেখানে অংশগ্রহণ করার সম্ভব হয়েছে তোমাদের কারণে। এই মুক্তিযুদ্ধে আমাদের সফল হতেই হবে, আমাদের একটাই দাবি, আমরা এই দাবি আদায় হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না, আমরা সফল হব। ইনকিলাব জিন্দাবাদ। দেশব্যাপী আমাদের ভাই ও বোনেরা যেভাবে অত্যাচারিত হয়েছে, মারা গিয়েছে, তাদের যেভাবে হত্যা করা হয়েছে, এটা তো আসলে স্বাভাবিক মৃত্যু নয়। আমরা সবাই এর জবাব চাই, আমরা এর বিচার চাই। দেশের এতগুলো সাধারণ জনগণ যে আসলে মারা গেল, এই ব্যাপারে আমাদের দেশের যে আমরা সচেতন নাগরিক সেই হিসেবে আমাদের যে দায়িত্ব, সেখান থেকে আমরা আজকে এখানে এসেছি। আপনারা সবাই জানেন যে আসলে কি হচ্ছে, কি এক দফা দাবি বা কয়েক যে হত্যাকাণ্ড হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, সরকার যে যে তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এবং তাদের যে গুন্ডা পাণ্ডা আছে এগুলো দিয়ে হত্যাকাণ্ড চালাইছে, তার কোনো বিচার হয় না, এগুলো আপনারা সবাই জানেন। আমরা রাস্তায় নেমে আসছি এই দেশটাকে ঠিক করার জন্য। সারা বাংলাদেশে শিক্ষার্থীরা আসছে, তাদের সাথে জনগণও নেমে আসছে, বিভিন্ন পেশার মানুষ আসছে। তো আমার আহ্বান থাকবে সারা বাংলাদেশের সব শ্রেণী পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আপনারা এই আমাদের এই দাবির সাথে আপনারা নেমে আসুন। আমরা এই এই দুর্নীতিগ্রস্ত এবং জনবিচ্ছিন্ন সরকারকে আমরা উৎখাত করি, এই হচ্ছে আমাদের আহ্বান। বিষয়টা হচ্ছে যে আমরা আসলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা মন্ত্রীর বাসা থেকে সামনে চৌমাথায় ওখানে অবস্থান করি, এবং সারাদিন মানে সাধারণ যারা ব্যবসায়ী আছে তাদের বলি আপনার দোকানপাট খোলেন, এবং সাধারণ যান চলাচল সবার জন্য আমরা ওপেন করি যে হ্যাঁ আপনার যান চলাচল করেন, কোনো ভয় নেই। ওখানে দোকানপাট অফ ছিল, বন্ধ ছিল, তো এক পর্যায়ে আমরা সবাই দোকান খোলে আমাদের দেখা সবাই একটু হ্যাঁ দোকানপাট খোলা শুরু করছে আমরা যেহেতু বলতেছিলাম। তো কিছুক্ষণ পরেই দেখি নতুনাবাদ থেকে মানে হাজার হাজার, এরা কোনো সাধারণ ছাত্র না, তাদের দেখে মনে হয় কোনো সাধারণ ছাত্র না, অন্য কোনো না, তারা ভিন্ন একটা গোষ্ঠীর লোক, এরা জামাত শিবিরের লোক, এবং আইসে যেভাবে হামলাটা করছে এখানে মনে হয় একটা লোক ছাত্রের কোনো লোক আছে, এবং তারা অতর্ক তাদের হাতে চাইনিজ কুড়াল, আর্মস এবং গুলি। এক পর্যায়ে আমাদের হাতে লাঠি ছিল, আমরা লাঠি দিয়ে, তাদের হাতে আর্মস ছিল, গুলি করা ছিল, বগি দেওয়া ছিল, রান্দা ছিল, হামলা করার এক পর্যায়ে আমরা চলে আসি তাদের কাছে না পেরে। এক পর্যায়ে আমরা মন্ত্রী মহোদয়ের বাসায় আশ্রয় নেই, মন্ত্রী আসার পরে মন্ত্রী মহোদয়ের বাসায় তারা আগুন লাগায়, এবং বিভিন্নভাবে তারা এই জিনিসগুলো ওইখানে বিভিন্নভাবে, আমাদের এখানে প্রায় 200 উপরে মোটরসাইকেল ছিল সব নেতাকর্মীদের, সেই সব নেতাকর্মীদের সব মোটরসাইকেল তারা আগুন দিয়ে জ্বালাই দিয়েছে, মন্ত্রীর বাসায় তারা আগুন দিয়েছে। এখন এটার সুষ্ঠু বিচার চাই আমরা। এখানে আমাদের একজন আরেকটা নেতা আছে টুটুল ভাই, আমাদের আমতলার, সে একজন আওয়ামী লীগ নেতা, সে তার লাইসেন্স করা মানে আনছিল, সে তাকে প্রতিহতার জন্য চেষ্টা করছে সে, কিন্তু এক পর্যায়ে তারে তারা আইসা কোপাই মাইরে ফেলাইছে, এবং তারা কোপাইছে এই জাস্ট মন্ত্রী মহোদয়ের বাসার সামনে বসে, মন্ত্রী বসে বাসার সামনে বসে তাকে মানে কোপাইছে, হ্যাঁ এই সামনে, এই সামনে বসেই তাকে। আমি যতদূর শুনছি আমরা আসলে আমরা প্রাণের ভয়, আমরা মন্ত্রী মহোদয়ের বাসায় আশ্রয় নেই, এক পর্যায়ে বাইরেই শুনি যে টুটুল ভাই আহত হয়েছে, তাকে কোপানো হয়েছে, পরবর্তীতে শুনেছি হাসপাতালে মারা গেছে। আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশালের ডাকে সমগ্র জনগণ এবং শিক্ষার্থী অভিভাবক সহ সকল শ্রেণী পেশার মানুষ ইতিমধ্যে আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন বা আমাদের সম্মতি জানিয়েছেন, কিন্তু সন্ত্রাসী সংগঠনের লোকজন এসে আমাদের ছাত্র রূপ ধরে তারা
বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বাংলা অস্ত্রশস্ত্র সহ ভাঙচুর চালাচ্ছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল স্পষ্ট করে বলতে চায়, এই সন্ত্রাসী আমাদের সাধারণ শিক্ষার্থীরা করতে পারে না। এবং আমি তাদের সন্ত্রাসী সংগঠনের উদ্দেশ্যে বলবো, আপনারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড খুব দ্রুত বন্ধ করুন, নয়তো সাধারণ শিক্ষার্থীরা আপনাকে তা চিনবে না। স্পষ্ট করে আবারও বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাকে তা চিনবে না। আরও একটা বিষয় আপনাদেরকে একটু স্পষ্ট করে দেই, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি চৌমাথায় হামলা হয়েছে, লুত্তরমার সড়কের মধ্যে হামলা হচ্ছে, এগুলো সরকার দলীয় যে ছাত্র সংগঠন রয়েছে তারা অলরেডি হামলা করতেছে এবং বড়ি দাও বাংলা যেগুলো আছে এগুলো নিয়ে হামলা করতেছে। এই হামলার জবাব সরকারকেই দিতে হবে এবং তার দায়ব সরকারকে নিতে হবে। আমরা যে অসহযোগ আন্দোলন ডাক দিচ্ছি, এই আন্দোলনের চূড়ান্ত ফলাফল না হওয়া পর্যন্ত সারা দেশের জনগণ বরিশালবাসী মাঠ থেকে উঠবে না।